আমাদের অনেক আলেম এমন কিছু ভুল করেছেন যেটার জন্য পরে আফসোস করেছেন, কারণ সেই অভিজ্ঞতাগুলো যাদের থাকে না, আপনারাও বুঝেন অভিজ্ঞতা না থাকলে পদে পদে ভুল হয়ে যায়। ঈদের আগের দিন তাদেরকে নিয়ে যাবে জেলখানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে, আর আমাকে নিয়ে যাবে হলো দ্বিতীয় রিমান্ডে। জেল খাটলাম প্রায় এক বছর, 22 রমজান থেকে 1 রমজান। এক বছরে 22 রমজানে ঢুকলাম 26 নম্বর পাড়া তারাবি পড়িয়ে। তারাবি পড়িয়ে বাসায় গেলাম, সুন্দর মতো নিয়ে আসলো, চাইলপাড়া আর শেষ চাইলপাড়া পড়তে পারলাম না। 1 রমজানে বের হলাম কাশিমপুর গেটের সামনে, হোটেলে বসে ইফতারটা করলাম, তারপর রাস্তায় আইসে কোনো রকম তারাবিটা সেদিন ধরলাম। তো এই পুরো একটা বছর, এক বছরের কারগুজারি শোনাতে অন্তত তো আরেকটা বছর দরকার, একদিনের কারগুজারি শোনাতে একদিন, এভাবে এক বছরেরটা এক বছর, কম করে হলে 6 মাস, তাও না হলে 1 মাস, তাও না হলে 1 সপ্তাহ তো অন্তত দিবেন। তো টাইমই অল্প, অল্প টাইমে আর কি শোনায়? তারপরে মৌলিক অনেক কথা তো শুনিয়েছি, শোনানোর কারণে কত লোকে তো ট্রোলও করেছে, করে নাই? লক্ষ কোটি মানুষ আলহামদুলিল্লাহ কেঁদেছে, এটা জানি আমরা। হাজার হাজার মানুষ নিয়মিত দোয়া করে আমাদের জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করে বলেই সে দোয়া আমাদের শক্তি, বুঝি আর নাই তো কিছু, সেই দোয়াগুলোই শক্তি। আলেম ওলামাদের নেক নাজর, সাধারণ আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিকদের দোয়া, এটাই আমাদের সম্বল, এর দ্বারাই আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন আলহামদুলিল্লাহ। কত বড় বড় পাহাড় চাপে মাথার উপর, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রেখেছেন। যতদিন আপনাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন, কারণ নবী জানিয়েছেন মুমিনের দোয়া মুমিন ভাইয়ের জন্য আল্লাহ কখনো ফিরান না। তো ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের মতো আল্লাহওয়ালা জান্নাতি মানুষদের দোয়াও আল্লাহ ইনশাআল্লাহ ফিরাবেন না। তো বহু মানুষ দোয়া করে আলহামদুলিল্লাহ, আর কিছু লোক তো ট্রোলও করে, জেল মনে হয় সে একাই খাটছেন জীবনে, সে তো দেখি এই কথাগুলো বলেছে, অন্যরা বলে নাই কেন বলেছে, আরে বলেছে তো কষ্টে বলেছে। সবচাইতে বেশি যে মাহফিলে আলোচনা করেছি, পুরো আলোচনা যারা শুনেছেন দেখেছেন, শুরুতে ভূমিকা দেওয়াই আছে যে কেন আমি বলেছি আমার মাদ্রাসার মাহফিল বন্ধ করেছি, জানেন না? আমার মাদ্রাসার মাহফিলকে বন্ধ করেছিল সেই দুঃখে, সেদিন হলো যে বয়ান করার মতো মুড ছিল না, কলিজাটা ভেঙে কান কান হয়ে গিয়েছিল, তো মাহফিলে উঠেই বলেছে আজকে বয়ান করতে পারবো না, কারণ ট্যাপ রেকর্ডার তো না, দিলে দুঃখ থাকলে কথা তো আসে না, চাইলেও সবসময় কথা বলা যায় না, তুই দুঃখের কথাগুলোই শুধু শেয়ার করেছিলাম। আমিও সেই সময় বিলকুল মাথায় নাই যে এই কথা বাংলার প্রতিটা মানুষের দুয়ারে পৌঁছে যাবে, বিলকুল কিন্তু আমার মাথায় নাই। আছে যারা সামনে এসে শুনছে, মিডিয়া 10 জন 20 জন শুনবে, শুনবে না শুনলে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে দিয়েছেন। দিল থেকে কথা বের হলে সেটা দিলে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ, জবান থেকে বের হলে কান অতিক্রম করবে না। ইদা খারাজাল কালামু মিনাল কালব দখল ফিল কলব ওয়া ইদা খরজ মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজ আল আযান। তবে আল্লাহর বান্দা অনেকে ট্রোলও করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, জেল মনে হয় সে একাই খাটছে। আরে ভাই, কথাগুলো তো সকলের জন্য গনিমত ছিল, কেন জানেন? আমাদের অনেক আলেম এমন কিছু ভুল করেছেন যেটার জন্য পরে আফসোস করেছেন, কারণ সেই অভিজ্ঞতাগুলো যাদের থাকে না, আপনারাও বুঝেন অভিজ্ঞতা না থাকলে পদে পদে ভুল হয়ে যায়, যেটার জন্য অনেক আইনি জটিলতায় পড়ে যেতে হয়, আইনি হয়রানিতে পড়ে যেতে হয়, কোথায় স্বাক্ষর করলাম, কোন কথায় স্বাক্ষর করলাম, কোথায় কি বললাম, কোথায় কি করলাম, কোনটা আসলে আমার জন্য মায়া, কোনটা হলো মেকি ছায়া অভিনয়, এগুলো না বুঝে অনেকে অনেক রকম ভুল করেছেন যেটার জন্য পরে আফসোস করেছেন। তো কিছু বিষয় তো স্পষ্ট থাকলে, সালিল মুজাররি ওয়ালা তাসআলিল হাকিম, অভিজ্ঞতা সামনে থাকলে জীবন চলা তো সহজ হয়। আলহামদুলিল্লাহ, আমাকে যখন প্রথম যেবার কোর্টে উঠে, প্রথম না দ্বিতীয়বার, মানে এক রিমান্ড শেষে দ্বিতীয় রিমান্ডে ঢোকানোর আগে, তো এক রিমান্ড শেষে দ্বিতীয় রিমান্ডে যখন ঢোকাবে, তো সেই সময় কোর্টে শুনানির পরে যখন এনে গারদে ঢোকালো, কোর্টের গারদে, সেখানে দুইজন মানুষের সাক্ষাৎ পেলাম। জেলখানায় যাওয়ার আগেই আমার সঙ্গে সাক্ষাৎ হওয়া প্রথম দুজন আলেম, দুজনকে চেনেন আপনারা, একজন আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ খতিবে বাঙ্গাল, আর একজন আল্লামা সাখাওয়াত হুসাইন রাজি মুফতি আমিন রাহিমাহুল্লাহর জামাতা। আল্লাহ তাআলা হযরতকে দ্রুত আমাদের মধ্যে ফিরে আনেন। মানুষটার অনেক কোরবানি উম্মতের জন্য, কিন্তু উম্মত কেন যেন তাকে স্মরণ করে না, কেন করে না আল্লাহ ভালো জানে। তার নামটা আমি কোথাও একবারও বলতে শুনি, সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ। তো এই দুইজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, আমাকে অল্প কথায় কিছু পরামর্শ দিয়েছিলেন,
তাদেরও সময় কম ছিল, সেটা হলো ঈদের আগের দিন। আমার তো ঈদও কেটেছে রিমান্ডে, ঈদের আগের দিন তাদেরকে নিয়ে যাবে জেলখানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে, আর আমাকে নিয়ে যাবে হলো দ্বিতীয় রিমান্ডে। এখন সাখাওয়াত সাহেব আমাকে বললেন, মনে হয় আপনাকে রিমান্ডে নেবে না, ঈদের দিন অন্তত রিমান্ড দেওয়ার কথা না, হয়তো জেলে পাঠাবে, পরে জেল থেকে রিমান্ডে নেবে। আমি বললাম, না, আমি যতটুকু বুঝেছি আমার ঈদটাও রিমান্ডেই কাটবে, তো যেখানে কাটুক সমস্যা নাই, এতে আমরা আল্লাহর উপর মোটে অসন্তুষ্ট না। তখন আমাকে অল্প কয়েকটা কথায় পরামর্শ দিয়েছিলেন, জোহরের নামাজ আমরা সেখানে আদায় করেছি, হুজুরদেরও গাড়ি চলে এসেছে তাদেরকে নিয়ে যাবে, আমারও গাড়ি চলে এসেছে আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে, কিন্তু অল্প কয়েকটা কথা বলেছিলেন আলহামদুলিল্লাহ, সেটা আমারও বড় ফায়দা এসেছে এবং সারা জীবন কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু তো সান্ত্বনামূলক কথা, দিল মজবুত রাখার কথা। এর আগে সাখাওয়াত সাহেবের সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই, জুনায়েদ আল হাবিব সাহেবের সঙ্গেও কোনোদিন দেখা হয় নাই, একই স্টেজে বয়ান হয়েছে, কিন্তু হয়তো সাখাওয়াত সাহেব আগে করেছেন আমি পরে, অথবা আমি আগে করে চলে গেছি তিনি করেছেন পরে, একসঙ্গে দেখা হয় নাই। আর জুনায়েদ সাহেবের সঙ্গে এর আগে আমার কখনো একসাথে বয়ান হয় নাই। আমার বয়ানের ইতিহাস কিন্তু অনেক অল্প, 2019 সাল থেকে আমার বয়ান, এখন হলো 2022, মাঠে ময়দানে আমি একেবারেই নতুন মানুষ। বহু লোক তো দুই যুগ তিন যুগ, আমার আমার বয়সের চাইতে অনেকের বয়ানের বয়স বেশি, আমি কিন্তু একেবারেই নতুন মানুষ আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা নতুন হওয়ার পরও কিছু লোকের দিলে মহাব্বত দিয়েছেন, মনে করি এই মহাব্বতগুলোর জন্য আমি যদি সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করি, তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। তবে এটা নিজের জন্য দোয়া করি, অন্যদের কাছে দোয়া চাইও, যাতে অন্তত এ দোয়াটা করেন জনপ্রিয়তার মোহে আমরা যাতে কখনো হক থেকে না সরে যাই। কোন কথায় আবার কে নারাজ হয়ে যায়, মাহফিলের দাওয়াত আবার কমে যায় কিনা, পকেটের পয়সা আবার কমে যায় কিনা, আবার কোনো বিপদ আসে কিনা, এরকম কোনো কথা যাতে কোনো দিন দিলে না আসে। আর অনেক মাহফিলে আমি পাবলিকলি বলেছিও, অনলাইনে ঘাটলেও পাবেন, যেদিন আমার মুখ থেকে আমার আদর্শ বহির্ভূত কথা শুনবেন, যা আগে হক বলতো এখন বাতিল বলে বা গোলালো কথা বলে, সেদিন থেকে আমাকে ত্যাগ করবেন। কারণ কোনো ব্যক্তি অন্ধভাবে অনুসরণীয় না, ইসলাম হলো সব কিছুর উপরে, যতদিন কেউ ইসলামের উপর থাকবে তাকে আল্লাহর জন্য ভালোবাসবো, সে যদি মূল ধারা থেকে হক থেকে সরে যায় তাকে কোন দুঃখে ভালোবাসবো। তো এখন এই সেই জেলের কথাগুলো আমরা এজন্য শুনেই নাই যে জেলের কথা শোনালে ফায়দা বেশি, বরঞ্চ অনেকের ধারণা, এমন লোকও বলেছে কোরআন হাদিস কিছু জানে না তো এল্লাইগা হইল খালি জেলের কথা কয়ে বেড়ায়। আরে ভাই, কোরআন হাদিসের কথা আছে কি নাই সেটা ফেসবুকের 5 মিনিটের ভিডিও থেকে আপনি বুঝবা, পুরো আলোচনা তো শোনা লাগবে তোমার। অনেকে ভাবে পৃথিবীতে মাহফিল মনে হয় 5 মিনিট করে হয়, এটা হলো আমার এই বছরে 195 নম্বর মাহফিল এই বছর জেল থেকে বের হওয়ার পর, 195টা মাহফিল। আর কোনো মাহফিলে গড় পড়তে আমার আলোচনা 1 ঘন্টার কমে নাই, 1-2টা পাবে 20 মিনিট 40 মিনিট, একেবারেই ব্যতিক্রম, কিন্তু নর্মালি 1 ঘন্টার কমে আমার আলোচনা নাই। আমার আলোচনা আগে থাকতো 2 ঘন্টার উপরে, পাবলিক বিরক্ত হইতো বাকি আমার মেশিন চলত, এখন একটু আগের তুলনায় দুর্বল হয়ে এসেছে, তো 1 ঘন্টার কমে সাধারণত হয় না আলহামদুলিল্লাহ। তো 1 ঘন্টার মধ্যে 10 দিনের 10 ঘন্টার মধ্যে 5 মিনিট শুয়ে নেই মন্তব্য করে এমন লোক নাই, বহুত আছে তো বলে, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য তাদেরকে ক্ষমা করে দিই যে না বুঝে বলেছে, নবী তয়েব বাসীকে ক্ষমা করতে পারলে আমরা কোনো তাদেরকে পারব না। তবে আমরা জেলখানার কথা বললে যারা ভাবেন মাহফিলের দাওয়াত বাড়ে, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন, মাহফিলের দাওয়াত আসলে কম, বলবেন কেমনে, এখনের কথা বাদ দিচ্ছি, এই ডিসেম্বরের কথা আমি বলছি না, আলহামদুলিল্লাহ এখন পরিবেশ অনেকটাই পাল্টে গিয়েছে। যখন আমি বের হয়েছিলাম আমাকে লোকে দাওয়াত দিতে ভয় পেত, প্রচণ্ড ভয় পেত। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আরও পরে বের হয়েছে, আইয়ুবী সাহেব তো অসুস্থ ছিলেন, বয়ানে আরও পরে এসেছেন, মানে ফিল্ডে কন্টিনিউ পরে করেছেন, কিন্তু আমি যেই সময় বের হই আর মাঠে নিয়মিত বয়ান করা শুরু করি, প্রথম আমার মনে আছে, নাম নিয়ে নিয়ে বলতে পারবো কোনটা 1 নম্বর বয়ান কোনটা 2 নম্বর বয়ান, হিস্ট্রি সেইভ আছে। তো প্রথম বয়ানের পর দ্বিতীয় বয়ান আমার একটু হিম্মত পেল, ও যাক ঝামেলা হয় নাই আলহামদুলিল্লাহ, তাই আমরাও দাওয়াত দিতে পারি। দ্বিতীয়টার পর আবার তৃতীয়টা দেখলো, ও যাক মোটামুটি চলে আর কি, এই যে এখানে মিডিয়া যারা আছে এরা তো প্রত্যেকে এই বছরের উত্থানকাল পুরোটা দেখেছেন। তো এখন যে বাস্তবতার কথা, অনেকে যে ভাবে যে মনে হয় কথা বললে যে জনপ্রিয়তা বাড়ে দাওয়াত পায়, বিষয়টা এমন না। মাহফিল কমিটি অনেক কিছু চিন্তা করে মাহফিল আয়োজন করে, এমন লোকে কেন দাওয়াত দিবে যার জন্য লক্ষ টাকা খরচ করে পুরো আয়োজনটাই পণ্ডুল হয়ে যাবে, তো চিন্তা করে। হ্যাঁ, হিম্মতর লোক নাই এটা না, বাঘের মতো হিম্মতধারী লোকও আছে না। এর আয়ের বা খতমে নবুয়াত সম্মেলন করে এখানে আসলাম, আমাকে বলে দিয়েছে হুজুর যা দিলে আসে সব বলবেন, কোনো একটা ভয় নেই,
এমন লোক আছে আপনি যা মনে চায় বলেন। এই কয়েকদিন আগে বয়ান করলাম আপনাদের নারায়ণগঞ্জে এক জায়গায়, আমাকে আগে এটা লিখে দিয়েছে আরবিতে যে আমরা আপনাকে সে কথা বলবো না যেটা বনি ইসরাইল মুসা আলী ইসলামকে বলেছিল, আমরা নবীর আনসারী সাহাবিদের মতো বলবো, আপনার ডানেও আছি, বামেও আছি, সামনেও আছি, পেছনেও আছি, যদি আমাদেরকে নিয়ে বারকুল গিমাত পর্যন্ত চলে যান সেখানেও মাস করে হাজির হয়ে যাব, যদি সমুদ্রে ঝাঁপ দেন আমাদেরকে নিয়ে সেখানেও ঝাঁপ দেন। এমন লোক আছে, দুই রকম লোকই আছে, কেউ কানে কানে বলে হুজুর একটু এবছর একটু কথাটা একটু চিন্তা করে বলেন, একটু ফিল্টার করে বলেন, একটু পেরেশানিতে আছি। কেউ আবার উল্টাটাও বলে হুজুর দিলে সব যা আছে সব বলে ফেলেন, কোনো পরোয়া করার কিছু নাই, আমাদের পাবলিক সর্বোচ্চটা চায়। দুই রকমই পায় আলহামদুলিল্লাহ। তো জেলখানার কারগুজারি আমরা এ কারণে শোনাই না যে কারগুজারি শোনালে ব্যবসা ভালো, কি অনেকে এরকম ভাবেন নাকি? যদি এমন হতো সব কথা শোনানোর ইচ্ছা থাকতো, টুকটাক তো লেখালেখির অভ্যাস আছে নাই, বইপত্র নাই বাজারে, আচ্ছা আলহামদুলিল্লাহ। যখন যেগুলো কাজ করেছি বইয়ের, আমি বয়ানের ময়দানে এসেছি পরে, লেখালেখির ময়দানে আগে। 2017-18 যত বেস্ট সেলার বই, এর মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন 17-18 পুরো বাংলাদেশে যে কয়টা বই বেস্ট সেলার ছিল এর মধ্যে কতগুলোতে আমার কাজ ছিল, কোনোটা অনুবাদ, কোনোটা নিজের লেখা, আর বড় একটা অংশ ছিল সম্পাদনা, সেরই সম্পাদনা। সেই বছরের এটা ছিল রকমারির বেস্টসেলারের লিস্টেও তো ছিল। এটা নিয়েও তো আমাকে অনেক জিজ্ঞাসাবাদও করেছিল যে রকমারির সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে কি না, কার সঙ্গে খাতির আছে। বলি রকমারির অফিস কই তাও জানি না, কার সঙ্গে খাতির তাও জানি না, জিন্দগিতে আমি যাইও না, রকমারির অফিস কোথায় আজও আমি জানি না, কিন্তু বেস্টসেলার ছিল লিস্টে। তো সেই ময়দানে তো আমি আগে কাজ করেছি, তো যদি ওই রকম সব বলার ইচ্ছা থাকতো বই একটা লিখে নিতাম। অনেক আলেম লিখেছেন না বই? লিখেছেন। তো অল্প কিছু কথা বলেছি, একেবারেই অল্প, একেবারেই অল্প। আপনি যদি কোনোদিন আল্লাহ নিয়ে থাকেন তাইলে বুঝবেন পুরো বাস্তবতার কয় পার্সেন্ট আমরা তুলে ধরেছি, আর যদি কোনোদিন না গিয়ে থাকেন তাহলে এটা আপনি বুঝবেন না, হয়তো গালি দিবেন, ভুল বুঝবেন, আর ভাববেন বাড়ায় কর, হুজুররা একটু বাড়ায় না করলে পেটের ভাত হজম হয় না। দোয়া করি আল্লাহ আপনারা না নেন, কিন্তু কোনোদিন গেলে ইনশাআল্লাহ টের পাবেন যে আমরা সত্য বলেছিলাম না মিথ্যা বলেছিলাম। তবে মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ হাকিমুন নাফস, সকলের অত্যন্ত মহব্বতের মানুষ, আমার মাথায় হাত বলে একটা কথা বলেছিলেন। এরপর আমি সাধারণত কোনো বয়ানের চেষ্টা করি দূরবর্তী ইঙ্গিত দিব না জেল নিয়ে। হুজুর বলেছিলেন দেখো একটা কাজ করো, জেল নিয়ে কিছু বইল না, আমি এ কারণে না করছি না এতে ক্ষতি আছে, বরং সওয়াবটা পুরোটা আল্লাহর কাছে জমা থাক। এই বাক্যটা, সওয়াবটা পুরোটা আল্লাহর কাছে জমা থাক। তো দুনিয়ায় সবর করেছো তো আল্লাহ তাআলাই এটা দেখেছেন, আল্লাহই জানছেন, দুনিয়ার কেউ জানার দরকার নেই। হ্যাঁ, লোক দেখানোর জন্য বলছো এমন না, কিন্তু নফস এবং শয়তান কখনো না কখনো দিলের মধ্যে কিছু এনে দিলেও দিতে পারেন, সুতরাং বলার দরকার নেই, থাক এটা। এরপর থেকে আমি একটা কথা বলি না। এক ভাই প্রশ্ন করলেন দেখে আমি কথাগুলো বললাম, যদিও কারগুজারি বলি নাই কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা বললাম, কারগুজারি আর বলবো না ইনশাআল্লাহ হুজুরের সেই পরামর্শের কারণে যে কিছু লোক ট্রোল করবে, কিছু লোকের ভালো লাগবে, কোনোটাই দরকার নেই। আর যতটুকু মূল পয়েন্ট ছিল, জরুরি বিষয় ছিল, আমরা বলেছি, নিজের ফায়দার জন্য না, নিজের তো ক্ষতি হয়েছে। কী ক্ষতি হয়েছে আপনি জানেন না? আমি জানি নিজের তো ক্ষতি হয়েছে, তারপরে বলেছি আপনার ফায়দার জন্যই বলেছি। তো যেটা অতীত তো অতীত, ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরাম আরো শীঘ্রই ফিরবেন, নাকি দিলে আশা নাই? ইনশাআল্লাহ ফিরবেন, বীরের বেশে ফিরবেন, উম্মত তাদেরকে বুকে বরণ করে নিবে, উম্মত তাদের প্রতি ভুল ধারণা রাখবে না, বরং মহব্বত আরো বাড়বে ইনশাআল্লাহ। তারা আসবেন, তাদের জবানও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। একজন একজন করে আসছেন, অনেক কিছু বলছেন, ইসলামাবাদী হাফিজাহুল্লাহ আসেন নাই? তার তো কষ্টের দিনগুলো আমরা দেখেছি, অনেকে তাকে নিয়েও দেখেছি ট্রোল করেছে, বাড়ায় কয়, বাড়ায় কয় না কমায় কয় তো আমরা দেখেছি, এক সময় তো সেখানে থাকা লোক, তার জবান থেকে সে সময় শুনেছি। এই মুরব্বী জুনায়দ আল হাবিব হাফিজাহুল্লাহ, তিনি তো তেমন কিছু বলেন নাই, কিন্তু তার উপর দিয়ে কি বয়ে গেছে দেখেছি তো আমরা। তো বহু কিছুই আছে এমন, এটা সময়ে সময়ে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তো সকলে এটাই করেন, কারগুজারি শুই না করবেন কি, আল্লাহর হস্তে একটু দোয়া করেন, আর কিছু পারেন আর না পারেন এটা তো পারবেন ইনশাআল্লাহ। দোয়া করতে তো আর টাকা লাগে না, আমি বলছি না টাকা ব্যয় করেন, অন্তত এতটুকু করেন আল্লাহর হস্তে কি করেন, দোয়া করেন। আপনাদের দোয়ার দরকার আছে, আপনাদের দোয়ার বড় দাম আছে, মাজলুমের জন্য দোয়া করবেন না তো কার জন্য করবেন? দোয়ায় তো কিপটামি করা উচিত না, তা আল্লাহ তাআলার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি কারাবন্দী ওলামায়ে কেরামকে নিয়ে একটু বেশি কথা বলি, জানেন না এটা?
একটু বেশিই কথা বলি, আর এমন কোনো মাহফিল নাই মোনাজাতে তাদের জন্য দোয়া করি নাই। আমি এটা নিজের জন্য ফরজ মনে করি, অন্য কে কি মনে করলে আমার দেখার বিষয় না, আমি নিজের জন্য ফরজ মনে করি। কারণ মাজলুমের জন্য আর কিছু করতে পারি আর না পারি, অন্তত প্রতিবাদ করা এবং দোয়া করা এটা আমার ইমানের দায়িত্ব, নৈতিক না, এটা আমার ইমানের দায়িত্ব। যদি এতটুকু করতে না পারি তাহলে নবীর দিনের জন্য করলাম না? সাহাবীরা তো জান দিয়ে দিতেন, তা না পারি অন্তত বলতে তো পারবো ইনশাআল্লাহ। আমি তো মনে করি সবার বলা উচিত না, আপনাদের বলা উচিত না? দায়িত্ব খালি আমার একার? মাজলুমের দায়িত্ব আপনাদের নাই? এই মানুষগুলো সারা জীবন আপনাদের জন্য কোরবান করে নাই, তারাও তো চাইলে টাকা কামাতে পারতো, টাকার পেছনে ছুটতে পারতো, রাজনীতিবিদ, চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো, জেনারেল লাইনে পড়াশোনা করতে পারতো। আপনাদের জন্যই তো নিজের দুনিয়ার লাথি মেরেছে, এখন আপনি তার জন্য একটু কোরবানি দিবেন না? এটা তো নেমো খারাপই হবে, ইনশাআল্লাহ দিব। তারা আমাদেরই, আমরা তাদের।